আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো স্ট্রিট ফুড কাবাব রোল। চলুন তাহলে দেখে নিই এই স্ট্রিট ফুড কাবাব রোলটা ঠিক কীভাবে তৈরি করতে হবে। কাবাব তৈরি করার জন্য আমি যে মাংসগুলোকে নিয়েছি সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি, ঠিক কীভাবে কেটে নিয়েছি, ঠিক এভাবে করে লম্বা করে পাশে আপনার 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি করে এভাবে চওড়া করে একদম পাতলা করে কেটে নিতে হবে। আমি কেটে নিয়েছি। এবার এতে এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট। তবে পেঁয়াজটাকে আমি হালকা তেলে ভেজে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ টালা জিরের গুঁড়ি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো। 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ কাবাব মশলা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ টমেটো সস, 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এবার আঙ্গুল আর কবজির ব্যায়াম শুরু। হাত দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মনে রাখবেন মেশানোর সময় হাতের বিকল্প কিন্তু আর নেই, খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু আমার একদম মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি মেরিনেট করে রাখছি 1 ঘন্টার জন্য। তো এভাবে আমি পরোটার ডোটাকে তৈরি করে নেব, যেটা দিয়ে আমি রোলটা তৈরি করব। তো এর জন্য আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব। খেয়াল রাখবেন একসাথে কোনো পানিটা দিতে যাবেন না, সেক্ষেত্রে ডোটায় পানি কিন্তু বেশি হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। বাস ডোটা কিন্তু আমার একদম রেডি। তো এটাকে এবার আমি রেস্ট রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এক ঘন্টা হয়ে গেছে। তো 1 ঘন্টা পর এই কাবাবের মাংসগুলো কিন্তু আমার একদম রেডি মেরিনেট করা। তো এখানে আমি কয়েকটি কাঠি নিয়েছি আর কাঠিগুলোকে আমি 15 থেকে 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে ভেজানোর কারণ হচ্ছে সেক্ষেত্রে মাংসটা আমরা যখনই কাঠিতে একটু লাগাতে ঢুকাতে যাব সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু মাংসটা ঢুকে যাবে, দেখতেই পাচ্ছেন। এর জন্য কাঠিটাকে আগে একটু ভিজিয়ে রাখবেন। তো ঠিক এইভাবে করে কাবাবের আকৃতি করে আমি এগুলোকে লাগিয়ে নিচ্ছি। বাস এটা কিন্তু আমার একদম রেডি। তো এভাবে করে বাকিগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি হয়ে গেল। এবার আমি চুলায় একটি তাওয়া বসিয়েছি, এতে এবার আমি তেলটা ব্রাশ করে দিলাম। দিয়ে এটার তাপটা আগে একটু চেক করে নেব। তাপটা যখনই দেখবেন না সহ্য করা যায়, ঠিক ওই মুহূর্তে আমি এই কাবাবগুলোকে তাওয়ায় দিয়ে দিব। দিয়ে এটার উপরে একটু তেলটা ব্রাশ করে দিচ্ছি, ঠিক এভাবে করে প্রত্যেকটির উপর। এগুলো ভাজার সময় কিন্তু চুলের হিটটাকে মিডিয়াম করে দিতে হবে। আর এগুলো মাখানোর যে মশলাগুলো অবশিষ্ট ছিল সেগুলোকে ঠিক উপরে এভাবে করে দিয়ে দিচ্ছি।
এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এটা কিন্তু এক পাশ অলরেডি হয়ে গেছে, তো এটাকে উল্টে দিব অন্য পাশ হওয়ার জন্য। এটাকে এবার আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। কাবাবটা কিন্তু আমার একদম রেডি। এটা কতটা জুসি লাগছে দেখতে, খেতে কিন্তু দারুণ। এবার আমি যে ডোটাকে রেস্টে রেখেছিলাম সেটা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো এবার এটা থেকে আমি কিছু পরিমাণ নিয়ে রুটির মতো করে বেলে নেব। তো এটার উপরে এবার আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি, রুটির চারিদিকে যেন তেলটা খুব ভালো করে ব্রাশ করা হয়, খেয়াল রাখবেন। তেলটা ব্রাশ করে দিলাম, এবার কিছু পরিমাণ ময়দা আমি এর উপরে ছিটিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে ছিটিয়ে দিতে হবে। তো এবার ভাজটাকে ঠিক এভাবে করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে দোনো পাশ থেকে একটু টেনে ঠিক এভাবে করে ভাঁজ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। ঠিক এভাবে করে বাকিগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। আচ্ছা, এবার একটি অংশকে আমি বেলে দেখাচ্ছি। এই পরোটাটা বেলার সময় যদি আপনার ময়দাটা না লাগে সেক্ষেত্রে বুঝবেন যে এটাতে তেলের পরিমাণটা একদম ঠিক আছে। তেলের পরিমাণটা ঠিক থাকলে পরোটাটা কিন্তু অনেক টেস্ট হয় খেতে। তো দেখতেই পাচ্ছেন এটার ভাঁজগুলো ঠিক কীভাবে বোঝা যাচ্ছে। এবার আমি চুলায় একটি তাওয়া বসিয়েছি, এতে এবার আমি এই পরোটাটাকে ভেজে নেব। এটার উপরে একটু তেলটা ব্রাশ করে দিব উল্টিয়ে, এ পাশেও আবার একটু তেলটা ব্রাশ করে দিচ্ছি। যতবার উল্টাবেন ঠিক ততবারই তেলটা একটু ব্রাশ করে দেওয়ার চেষ্টা করবেন। বাস, পরোটা কিন্তু আমার একদম রেডি। এটাকে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সবগুলো পরোটাই আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি রোলটাকে তৈরি করে দেখাচ্ছি। ঠিক এভাবে করে কাবাবটা দিয়ে দিলাম, এর উপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কিছু টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। তো উপরে এবার আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে দেখতে পাচ্ছেন, বাস এটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঠিক এভাবে করে মুড়িয়ে দিচ্ছি এবং একটি টেসিং পেপার দিয়ে এটার উপরের পাশটাকে লাগিয়ে দিচ্ছি। বাস, আমার কিন্তু রোলটা একদম রেডি। ঠিক এভাবে করে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব। বাস, সবগুলো রোলকে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। দেখি কতটা জুসি মনে হচ্ছে, এটা খেতে কিন্তু অসম্ভব মজা। আমরা স্ট্রিট ফুডগুলো বাইরে গেলে দেখে থাকি, ওরা ছোটো ছোটো ভ্যানে করে এগুলো বিক্রি করে থাকে, খেতে কিন্তু দারুণ লাগে। সো ভিউয়ার্স, এগুলো কিন্তু আপনারা বাসায় খুব সহজে তৈরি করে খেতে পারেন। তো আমার আজকের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।